ভোলায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্যের আয়োজনে সদর উপজেলার ভোলা চিলড্রেন্স প্রতিবন্ধী কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলা থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, এ সময় সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজীব আহমেদ, প্রবীণ সাংবাদিক শওকত হোসেন সহ আরো অনেকে। শেরপুরে নালিতা বাড়িতে খালের মধ্যে থাকা পানি নিষ্কাশনের গেট বন্ধ করে দেয়ায় হঠাৎ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে শতাধিক একর জমির ফসল। একটি চক্র পানি নিষ্কাশনের গেট বন্ধ করে দেয়ায় মাঠের ফসল নষ্ট হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ অবস্থায় ফসল রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন কৃষকরা। শেরপুর থেকে মঞ্জুরুল আহসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হ্যাপি শারমিন। শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় বাগবের এলাকার ধরা খাল দিয়ে আশেপাশে কয়েকটি গ্রামের পানি নিষ্কাশন হয়। সম্প্রতি সময়ে খালের নিষ্কাশনের গেট বন্ধ করে দেওয়ায় আগাম বৃষ্টি আর উজানের পানি আটকে সৃষ্টি হয়েছে বন্যা। তলিয়ে গেছে শতাধিক একর জমির বোরো আবাদ। স্থানীয় একটি চক্র পানি নিষ্কাশন গেটের সামনে বাদ দিয়ে পুকুর খনন করায় অসময়ে বন্যা দেখা দিয়েছে বলে দাবি করছে কৃষকরা। এই যে সুস মাছ তোর সাহেব যে বান্ডা দিছে, এই বানের কারণে পানি ফিকছে। যারা যে জালার চারা লাগাইছে বা আমরাই লাগাইছি, এরা পানির তলে। এই পানি যদি অতি তাড়াতাড়ি যদি না ছাড়ে, এই জালাগুলি পচে যাবো গা। আজীবন ভরা এটা খাল উড়িল, খাল থাকতে এবার ওরা কি দৃশ্য নিল। এই যে মাটি ফেলাই বললো ঘরের ভরে হনা পানি ফিয়াইয়া হনা এক দেড়শো গুড় জমিন পড়াই পানির তলে। শুরু স্যার আমাদের এখানে বাঁধ দিয়ে ফেলছে, বাঁধ দেওয়ার কারণে এই যে নালাটা যে ছিল নালাটা বন্ধ করে ফেলছে। বন্ধ করার কারণে একটা বন্যা প্লাবিত হয়ে গেছে। এই বন্যা প্লাবিত হওয়ার কারণে এই ধানগুলো যে ছিল সেগুলো পচনের অবস্থায়। আমরা এটা থেকে শুরু হাসাই একটা কারণে অনেক জমিন তলানো ক্ষতিগ্রস্ত সবাই কৃষক হইতেছে। এই বান্ডা এক রাইতে বেকু দিয়া খুদ্দা এই ডিগি দিছে। ওখানে এই এই জায়গা দিয়ে আর পানি যায় না, কোনো রাস্তা পাইতেছে না পানি যাওয়ার। এই ধরাখাল, ধরাখালের নির্মাণে যে বাঁধ নির্মাণ করা হয়েছে, বাঁধ নির্মাণের কারণে উজান থেকে পানি আসার কারণে এখানে প্রায় 70 থেকে 80 একর জমিন বোরো ধানে হাবুডুবু খাচ্ছে। অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে যে কৃষকে অনেক টাকা ব্যয় করে যে বোরো ধান ফসল চাষ করেছেন মানে লাগিয়েছেন, তা পানির নিচে পচনের মতো কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। তবে মাঠে পানি আটকা পড়ে ফসল নষ্ট হওয়ার পেছনে দায়ী মোবারক আলী মগর, এমন দাবি অভিযুক্ত সুরজ জামানের। এটা আমি মনে করি না যে আমি পুকুর খনন করার কারণে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি মনে করি যেটা আমি না, এটা ওই মোবারক আলী মগরই এই জলবদ্ধতা সৃষ্টির একমাত্র কারণ এবং দায়ী। সে যে একটা বাঁধ আছে, এই বাঁধটাই মূলত এই জলবদ্ধতা সৃষ্টির মূল কারণ। ফসলি মাঠে জলবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমি বিষয়টা সম্বন্ধে অবগত হয়েছি, ইতিমধ্যে আমার ওই ইউনিয়নের যে উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে আমরা ওই স্পটে প্রেরণ করেছি। তার যে ফিডব্যাক থাকবে সেই ফিডব্যাক অনুসারে আমরাও সেখানে ভিজিট করবো এবং কোনোতে বিলম্বে যাতে করে কৃষকের সেই ফসলের কোনো ধরনের ক্ষতি না হয় সেটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং সাথে সাথে সেটা নিশ্চিতকরণের জন্য উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা এটা অনতি বিলম্বে এই জাতীয় সমস্যাগুলো আমরা গুরুত্ব সহকারে সেগুলো সমাধান করার জন্য সচেষ্ট থাকব। দ্রুত পানি নিষ্কাশন না করলে বিনষ্ট হবে আবাদ, ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি কৃষকদের। হ্যাপি শারমিন, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। সপ্তম ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপি নির্বাচনে 5557 ভোট পেয়ে বেসরকারিভাবে নৌকা প্রতীকে মোহাম্মদ শুকুর আলী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান টিপু পেয়েছেন 4379 ভোট।
চুয়াডাঙ্গা প্রতিনিধি সাইফ জাহান জানান, এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 16,074 জন, এর মধ্যে পুরুষ ভোটার 8,160 জন এবং মহিলা 7,914 জন। শতকরা 85 ভাগ ভোট পড়েছে এই নির্বাচনে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল হাসান জানান, সীমানা নির্ধারণী মামলায় আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ 11 বছর পর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের রাজল উপজেলা পাইকপাড়া ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের আগমনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সোমবার ইউনিয়ন পরিষদ হলরুমে শাহজাহান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম ফুয়াদ, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খোকন মোল্লা, বিজন বিশ্বাস ও ইউপি সদস্য লাইজু আক্তার সহ আরো অনেকে।